Hey there, assalamu alaikum shabaki, welcome to Mridha's podcast, and this is the second episode, and once again welcoming our really famous guest ASM Anas Ferdous, the CEO of sPODCAST and H course. And আজকের টপিকটা হচ্ছে যে sacrifice, একটা টপিক নিয়ে sacrifice ব্যাপারটা কিরকম. তো আমি একটু প্লট দিব এটাতে যে sacrifice যেরকম, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিরকম, যে লাইক আমি যদি আনাস ভাইয়ের কথা বলি, আপনি বেশ অনেক বছর ধরে হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, অ্যান্ড আমার মনে হয় যে আপনি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কামাচ্ছেন অ্যান্ড কামাইছেন. তো তারপর আপনাকে দেখলে মনে হয় যে ভাই আপনি যথেষ্ট পরিমাণ সিম্পল একটা লাইফ লিড করার ট্রাই করেন, অ্যান্ড whereas আপনার আপনি যেরকম লাইক হার্ড ওয়ার্ক করছেন, এই টাইপের লোকগুলো দেখা যায় যে প্রচুর পরিমাণে টাকা ওয়েস্ট করে. আমাদের ঢাকার যেসব পশ বা অভিজাত এলাকাগুলো আছে সেখানকার লোকজন অনেক 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 উড়ায়, তারপরে ওই জায়গাটাতে স্যাক্রিফাইস করেন অ্যান্ড আপনি এটা কন্টিনিউয়াসলি করতেছেন. সো এই জিনিসটা ভাই কিভাবে করেন বা মোটিভেশনটা কিরকম কাজ করে? আচ্ছা, এখানে আমি একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিতে চাই যে এখানে হ্যান্ডসাম ইনকাম বলতে এটা এক এক মানুষের কাছে এক এক রকম, কারো কাছে আমার ইনকামটা কিছুই না. যেমন ঢাকা বা আমি পুরান ঢাকারই কথা যদি আনি তাহলে তো হয়ে যায়, পুরান ঢাকার এমন অনেক মানুষজন আছে আর অদ্দার দিনে 1 কোটি টাকা ইনকামের মানুষ আছে পুরান ঢাকায়, গুলশান যাইতেও লাগবে না, এই আমার বাড়ির পাশে. তো ব্যাপারটা হলো হ্যান্ডসাম ইনকাম পার্সন টু পার্সন ভ্যারি করে, ফার্স্ট অফ অল এটা. বাট আমি মোটামুটি বলবো যে একজন ছাত্র হিসাবে যেটা চলার দরকার তার চেয়ে ওভার অ্যাভান্ডেন্ট টাকা আল্লাহর রহমতে মহান আল্লাহ তাআলা আমাকে দিছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট. তো এখন কথা হলো এর পরবর্তীতেও যেটা আমি আমার অনেক ছোট বয়স থেকে যে জিনিসটা আমাকে ফ্যামিলি থেকে শেখানো হয়েছে, এই জিনিসটার মূল ধন্যবাদটা দিব আমি আমার বাবাকে. ঠিক আছে, তো আমার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমন না যে তার অনেক বেশি ইনকাম, বাট তার ইনকাম ছিল, এখনও তার ইনকাম আছে. কিন্তু যদি আমি আমার বাবাকে ছবিতে দেখি, আমার যারা প্রোফাইলে দেখছে বা অনেকেই, আমার বাবাকে যদি দেখা হয় বা ইন রিয়েল লাইফ আমার বাবাকে দেখা হয়, স্টিল নাও স্যামসাংয়ের বাটন ফোন, বাটন 3-4টা উঠে গেছে, ড্রেস আপ বা কাপ বল ওভারঅল লাইফস্টাইল, ইভেন আমাদের গাড়ি আছে সে গাড়ি ইউজ করে না, মানে অনেক কিছু মিলায় সে অনেক ছোটোবেলা থেকে দেখছি খুবই সিম্পল একটা লাইফ লিড করতো. এবং 2004 সালের দিকে মনে হয় 65,000 টাকা, 2004 ওটা বিশাল অ্যামাউন্ট, মানে এখন কয়েক লাখ টাকা বা তারও বেশি হবে, 10 লাখ ক্রস হয়ে যাবে ইনফ্লেশনের জন্য. তো 2004 সালের দিকে আমার বাবাকে 65,000 টাকায় কম্পিউটার অফার করেছে, আমার বাবা ওই টাকা দিয়ে কম্পিউটার না কিনে জমি কিনছে. তো এখন সেই জমিটার কিন্তু কয়েক হাজার গুণ দাম বাড়ছে, কিন্তু ওই কম্পিউটারের দাম এখন কত টাকা হয়েছে. তো ব্যাপারটা হলো যে না, এখানে এমন বলতেছি না যে টেকনোলজিক্যালি ব্যাকডেট থাকতে হবে, বাট এখান থেকে তার একটা লাইফস্টাইল যে সে তার ব্যাচেলার লাইফ থেকেও সাবলেট থাকছে অনেক দিন, নিজে ভাত রান্না করে খাইতো. ইভেন এমনও তার গল্প আছে, সে তার ছোটোবেলা থেকে সে নিজে কখনো স্মোক করে নাই, বাট তার গ্রামে সে চুরুট বিক্রি করতো, শালপাতা নিয়ে গ্রামে চুরুট বানায় হাটে বসতো, এই করে আমার এবং বিভিন্ন পরা জমিতে ধান লাগায় সেই ধান বিক্রি করে সে তার পড়াশোনার খরচ চালাতো. কারণ আমার বাবা সাতক্ষীরা কাদাগাটির একটা প্রত্যন্ত গ্রাম, এখন এই গ্রামে আমরা যাইতে পারি, বাট আগে রাস্তাও ছিল না, নৌকায় করে যাইতে হতো. তো সেখানে 7 ভাই বোনের মধ্যে আমার বাপ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে মোটামুটি আমার বাপের আমার চেয়ে অনেক বড় একটা এম্পায়ার দাঁড় করানো আছে, এটা সে উইদাউট এনি অসৎ ইনকাম করছে. তো এই যে এই জিনিসটা আমরা দেখতাম যে ঈদের সময় চাইলেই সে অনেক উড়াইতে পারত, অনেক ব্যাপারে আমার বাপের অনেক কিছু আমি এখন বুঝি সে চাইলে করতে পারতো এবং আমাদেরকেও দিতে পারত, বাট সে একটা আমাদেরকে লার্নিং দিছে, সেটা হলো যে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তোমাকে, তুমি যদি স্যাক্রিফাইস না করো পাবা না. এটা শুধু টাকা পয়সার ব্যাপারটা না, ম্যাম পড়াশোনার কথাই আমি যদি বলি, যে যারা আমাদের স্কুল লাইফে যেসব ফ্রেন্ডকে দেখতাম যে হ্যাঁ স্মোক করে, ঘুরে বেড়ায়, বাইক আছে, মেয়ে নিয়ে ঘুরে, খুব কুল ডুডস, হ্যাঁ যে প্যান্ট নিচে পড়তেছে, গার্লস স্কুলের সামনে দাঁড়ায় আছে, ওরা এখন আমার একটা ফ্রেন্ড এখন পেট্রোল পাম্পে দেখা হয়েছে, ট্রাস্ট মি ম্যাম, আমি তাকে ছোটো করতেছি না, আমি তাকে ছোটো করতেছি না, বাট আমার ওই ফ্রেন্ডটা নিজে আমার সাথে কথা বলে না, আমি আগে আছে মা কী হয়েছে কথা বলিস না কেন, ও পরে বাসায় এসে বসে মা আমি আমার নিজে আসলে ইম্বারাস ফিল করছিলাম, বাট আমি কিন্তু ইম্বারাস ফিল করি না আমার ফ্রেন্ড, বাট তুমি চিন্তা করো ওর লাইফটা কোন জায়গায় গেছে. তো এরকম অসংখ্য অনেক ফ্রেন্ড এখন যারা ওই লাইফটাতে এনজয় করতে যায় এখন প্রচণ্ড সাফার করতেছে, এবং তাদের এখনও প্যারেন্টস কিন্তু বাঁচে আছে, প্যারেন্টস মরে গেলে কী হবে. তারপরে যারা কলেজ লাইফে খুব ফান করছে ওরা এখন ভার্সিটি লাইফে স্ট্রাগল করতেছে, বাট আমাদের কলেজ লাইফের যেই ফ্রেন্ড যাকে আমরা মুরগি মুরগি বলে খেপাইতাম বা যেই পোলাটাকে মানে কিছু থাকে না শুকনা খুব ভালো একদম ডেডিকেটেড, সেই ছেলেটা এখন সোহরাওয়ার্দীর ডাক্তার, সে বের হয়ে একটা ডাক্তার হবে. আমার যেই ফ্রেন্ড আমরা জীবনে বাইকের কথা চিন্তাও করি নাই, আমরা ব্যাচ থেকে নিজের টাকায় আমি আর জিহাদ বাইক কিনছি প্রথম, আমার R15 MT15,
তো এগুলো কোনো অ্যাচিভমেন্ট না, বাট একটু যদি চিন্তা করে যে আমরা কিন্তু যদি চাইতাম আমরা এইচএসসি লাইফে বাইক কিনতে পারি, বাপকে প্রেশার দিয়ে, এরা তো বাপকে প্রেশার দিয়ে কিনে, হ্যাঁ যে বাপের অনেকে হাত গায়ে হাত তুলে, এই সাহস কেমনে হয় আমি জানি না, বাট এই কাজ করে মানুষজন বাইকটা কিনে, আমরা এরকম কোনো দিন কিছু করি না, বাট আমাদের কি হয় নাই। তো কথা হলো যে এই যে ছোটোবেলা থেকে একটা লার্নিং যে আমার বাবার যা সম্পত্তি করা যেটা দেখছি সেটা তার টাকা জমানোর একটা স্বভাব ছিল, যে না সে উড়ায় না টাকা, তার অনেক টাকা থাকতে পারে, স্টিল না আমার বাপের অনেক টাকা আছে, সে চাইলে অনেক মানে যা ইচ্ছা তাই করতে পারে, ম্যান পসিবল তার পক্ষে, কিচ্ছু করে না। তো এই যে আমিও আমি যে এমন না যে আমি খুব বেশি মিতব্যয়ী, আমি অনেক বেশি উড়ে, আমি আমার বাপের হয়তোবা সঞ্চয়ী মনোভাবের 10% ধারণ করি না, 10%। তো তুমি চিন্তা করো আমার বাপ কী জিনিস, কৃপণ না, কিন্তু আমার বাপ অ্যাডমিশন টাইমে আমাকে জমি বেচে পড়াইছে, একটা লিটাল জমি বেচে দিছিল পর তুই, বাট আমার বাপের কাছে যখন বলছি একটা ফোন দাও আইফোন, বলছে ফোন দেওয়া যাবে না, নিজে কিনো, তা আইফোন কিনি না, 7টা আইফোন কিনছে পর। এই যে একটা লার্নিং যে না তুমি নিজে অর্জন করো। সো কথাগুলোকে সামারাইজ করা যায় এইভাবে যে স্যাক্রিফাইসের থিংটা নিজের একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, অলওয়েজ একটা জিনিস বলা হয় যে মাইন্ডসেট, আমি স্যাক্রিফাইস করতেছি দেখে তুমি আমার দেখে স্যাক্রিফাইস করতে পারবে না আনলেস তুমি এটার গুরুত্বটা বুঝো, ঠিক আছে। যেমন আজকে যদি তুমি আমার এখানে অফিসটার দিকে থাকো, ছোটো একটা অফিস, এখানকারই একটা রুম নিয়ে আমি থাকতেছি, চাইলে একটা বড় বাসা নেওয়া যেত, চাইলে আরও বড় অফিস নেওয়া যেত, চাইলে সেটাপটা আরও ভালো করা যেত, বাট আমার এইটা দিয়ে হয়ে যাচ্ছে, আই এম কন্টেন্ট। এখন আমি কিন্তু এমন করতেছি না যে না অফিসই নেই নাই, প্রতিষ্ঠান বড় হয়েছে অফিসই নিচ্ছি না, বাট নিছি লিমিটের মধ্যে। আজকে যদি আমি আমার কাপড় চোপড়েরই কথা বলি, এরকম গেঞ্জি গুলশানে সেট হচ্ছে 2200 টাকা, 2500 টাকা বা 4000 টাকারও গেঞ্জি আছে, আমি এটা একটা নিউ মার্কেটের একটা দোকান থেকে কিনছি, এটা আমার কাছে 250 টাকা নিছে, আমার এই গেঞ্জিতে হয়ে যাচ্ছে, আমার এত তো দামি গেঞ্জির দরকার নেই। আজকে এই ঘড়ি ধরে এটা যদি অরিজিনাল আমি ঘড়ি কিনতে চাই টেবুলারের, ধরো অ্যারাউন্ড 15-20K কিনতেই পারি আমি, এটা আমি মোতালিক প্লাজা থেকে 450 টাকা দিয়ে উঠায় নিয়ে আসছি। সো আমার কি এখানে দেখে আমাকে খুব খারাপ লাগছে না? তো ব্যাপারটা হলো যে আমাকে ট্রাই করতে হবে যতটা পারি আমি সেভ করতে, এবং সেভিং করার মেন্টালিটিটা বা স্যাক্রিফাইস করার মেন্টালিটিটা ধীরে ধীরে গ্রো করতে হয় এবং এখানে খুব শক্তভাবে থাকতে হয়। যেমন আমি যদি আমার আশপাশের বা আমার ইনকাম লেভেলের মানুষজনের দিকে যদি তাকাই, খুবই স্বাভাবিকভাবে আমি আজকে ডিপ্রেশনে পড়ে যাব, কারণ তারা আজকে সুন্দর মতো গাড়ি নিয়ে চলে গেছে গুলশানের কোনো একটা বারে, বাট আমি এখন জিম করে আসলাম, তোমার সাথে ভিডিও বানাবো, তারপর যে আবার ভিডিও বানাবো, তারপর আমি আবার আমার প্রজেক্টের কাজ করবো, তারপর রাত 3টার দিকে ঘুমাবো, পরের দিন সকালে উঠে ভার্সিটি যাবো। সো দিস ইজ এ পেইন, এটা আমার কাছে লিটারাল একটা টর্চার মনে হচ্ছে, আমি এনজয় করতেছি না, বাট তারপর আমি মনে রাখতেছি একটা কথা যে আমি আজকে এখানে স্যাক্রিফাইস করতেছি এটার জন্য, তাদের পরবর্তীতে আমি এটার ফল পাবো। এবং এই জিনিসটা একটা লাইন দিয়ে আমার খেয়াল হলো, মিস্টার অলিম্পিয়া ডোরিয়ান ইয়েটসকে চিনো কি না জানি না, সে হলো মিস্টার অলিম্পিয়া 7 বার জিতছিল, 7 বার একটা না, সে ইংল্যান্ডের একজন বডি বিল্ডার। সো সে শীতকালে ইংল্যান্ডে তার বাড়ির সামনে 1 হাঁটু পরিমাণ বরফ, তো 1 হাঁটু পরিমাণ বরফ থাকলে সে যদি একদিন জিমে না যাইতো তার কিন্তু কোনো বিশাল লস হইতো না, মাসেল লস হইতো না, কিছু হইতো না, বাট সে বলছে যে আমি যদি একদিন জিমে না যেতাম আমার ফিজিক্যাল কোনো অ্যাসপেক্ট হতো না, বাট আমার মেন্টাল একটা অ্যাসপেক্টে চেঞ্জ আসতো, যেন আমার মোটিভেশন লেভেলটা কমে যেত। সো সে ওই দিন বরফ ঠেলে 2 কিলো হাঁটে জিমে গেছে, 2 ঘন্টা জিম করছে, এবং 2 ঘন্টা জিম করার পরে সে বলছে যে ওই যে বাকি বডি বিল্ডাররা যারা আমেরিকাতে আছে, ওরা এখন একটা পোর্শেতে করে সুন্দর মতো একটা বিচের পাশে মেয়ে নিয়ে শুয়ে আছে, অ্যান্ড দে গ্যাটা পে ফর দ্যাট, আর আমি এইখানে স্নোয়ের মধ্যে 2 কিলোমিটার হাঁটে যা ব্যায়াম করতেছি, দে হ্যাভ টু পে ফর দ্যাট। তুমি যদি ইউটিউবে যাও সার্চ দিও, ওর এই কথাটা শোনার পর আমার এখনও লোম দাঁড়া যায়, মানে তার এই কথাটার একটা ইমোশন আছে যে আমি আজকে এই কাম করতেছি, তুমি আজকে ওই খেলাটা খেলতেছো। তো তারপরে কিন্তু ওরা কেউ তাকে লিটারালি 7 বছর সে এত ডমিনেন্টলি জিতছে না, ক্লোজেস্টও কেউ ছিল না, কাছাকাছিও কেউ ছিল না। তো এই ব্যাপারটা হলো আমরা হয়তো বা তাদের লেভেলে যাইতে পারবো না, বাট আমরা অ্যাটলিস্ট তাদের কাছ থেকে একটা শিক্ষা নিতে পারি যে এতটা স্যাক্রিফাইস যদি মানুষজন করতে পারে আমি তো একটু হলেও ট্রাই করতে পারি, এটা হোক সেটা টাকা পয়সার ক্ষেত্রে, হোক সেটা আমার লাইফের এনজয়মেন্টের দিক থেকে, হোক সেটা আমার পড়াশোনার দিক থেকে, প্রত্যেক ক্ষেত্রে একটা মিনিমাল স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে। এটাই হলো কথা। একটা ছোট একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি ভাইয়া মনে করেন, মানে ব্যাপারটা এরকম যে আমরা এখন আমি ইউনিভার্সিটিতে আছি, তো আমি হয়তো স্যাক্রিফাইসেস করতেছি, অ্যান্ড আই এম থিংকিং যে আমার সামনে বেটার ডেস আছে, তো এটা তো লাইফের প্রত্যেকটা পর্যায়ে যাবে, লাইক 30 বছর, 50 বছর, 60 বছর, সবসময় আমি যদি স্যাক্রিফাইস করি অ্যাড গেট এ বেটার ডে। সো এই স্যাক্রিফাইসের লেভেলটা আমাদের কতটুকু পর্যন্ত চিন্তা করা উচিত, যে কত দিন পর্যন্ত বা কোনো কি বেঞ্চমার্ক আছে যে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত স্যাক্রিফাইস করব তারপর এনজয় করব? আচ্ছা, এরকম কোন আমার মতে আমি আমার পার্সোনাল লাইফ থেকে যেটা দেখছি সেটা হলো যে স্যাক্রিফাইসের কোনো বেঞ্চমার্ক ঠিক করা উচিত না,
এটা এর এবং আমি এটা আরও একজন খুব ভালো মানুষ দিয়ে উদাহরণ দিই, আমাদের সোহাগ ভাই। বাংলাদেশের মানে পুরা একটা সেক্টর সে উঠাইছে এবং তার ইনকাম তো আমরা বুঝি, সে কোনোদিন বাইরে প্রকাশ করে না, বাট তার ইনকাম আমরা আইডিয়া করতে তো পারি যে অন্যরকম গ্রুপের সে প্রধান, উদ্ভাসের প্রধান, রকমারির প্রধান। বাট সোহাগ ভাইকে যেদিন আমরা অফিসে গেছি, বিশ্বাস করবো না, আমার ভাইয়ের সামনে বসছি, তা আমার তো আতঙ্ক লাগতেছে তার সামনে বসছি আমি। হ্যাঁ, তো সে সিম্পল একটা একদম নর্মাল কাপড়ের পাঞ্জাবি, একটা পায়জামা, একটা টুপি, স্যান্ডেল পরে সুন্দর মতো অফিস করতেছে। গেলাম তারই সাইড থেকে বের করে বলে যে ছোলা খাও, ছোলা খায়, সুন্দর মতো নামাজের টাইম হলো, দৌড় দিয়ে সবার তার এমপ্লয়ীদের সাথে একসাথে নামাজে দাঁড়ায় গেলো। স্টিল নাও তার যে গাড়িটা সেটা একটা বেসিক অ্যালিয়ান গাড়ি, সে যদি মানে যদি সোহাগ ভাই চাইতো রোলস রয়েস কিনা পসিবল ছিল, ইজি ফর হিম আই থিঙ্ক। আমি জানি না ভাইয়ের ইনকাম কত, বাট আমার মনে হয় আমি যদি তার পর্যায়ে যাইতাম আমি লোন করে হলে একটা রোলস রয়েস কিনতাম। বাট ভাই স্টিল নাও এত বড় একটা মানে তার এম্পায়ারটা এত বড়, এত বড়, স্টিল নাও সে একটা খুব সিম্পল লাইফস্টাইল লিড করে। সোহাগ ভাইকে যদি কেউ না চিনে পার্সোনালি গ্রামে বা কেউ, তাকে দেখে কেউ ভাববেও না যে এই লোকটা এই মাপের একটা লোক, ঠিক আছে? তো এই এই যে এই জিনিসটাও আমাকে একটা মানে ড্রাইভ দেয় যে না, এই সোহাগ ভাই তো অলরেডি লাইফের একটা পিক পর্যায়ে গেছে, তার স্যাক্রিফাইস করার কী দরকার? সে কেন অফিস করবে? তার অফিস করার দরকার নেই, বসে থাকবো আমি, এখন এনজয় করবো, ঘুরে বেড়াবো ইন্দোনেশিয়া, বালি, হ্যান ত্যান সব জায়গায়, বাট সে তো করে যাচ্ছে। সো আমার মতে এই জিনিসটা কোনো বেঞ্চমার্ক নাই, এবং স্যাক্রিফাইসের লেভেলটা আমি যদি বলি, যতক্ষণ পর্যন্ত সেটা আমার ক্ষতি না করে। যেমন এখন যদি আমি চিন্তা করি যে না, আমি আজকে স্যাক্রিফাইস করে আমি দিনে এখন একবেলা করে খাচ্ছি, বাকি দুইবেলা আমি খাচ্ছি না, এবং আমি কুত্তার মতো জিম করতেছি, তো এটা আমার হেলথের উপর ইফেক্ট ফেলবে, রাইট? এখন ধরো সেটা হচ্ছে যে আমি স্যাক্রিফাইস করে আমার একটা সাবান ডাক্তার ইউজ করতে বসে, আমি না কিনে একটা 10 টাকা সাবান ইউজ করতেছি, এটা আমার হেলথের একটা ক্ষতি করবে। সো এই যে মানে একটা বেসিক ব্যাপার আছে, যেন আমার রুমে এসি থাকতে পারে, ঠিক আছে, বাট স্যাক্রিফাইসটা কোন জায়গায় যে আমি এসিটা সারাদিন চালাচ্ছি আমার যখন লাগাবো তখন। তো এই যে স্যাক্রিফাইসের লেভেলটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এটা আমার ক্ষতি না করে, এবং স্যাক্রিফাইসের কোনো লিমিট নেই। স্যাক্রিফাইস আমরা চাইলে সারা জীবনও করতে পারি, বাট যদি কোনো পয়েন্টে আমার আমি যদি আমার যদি আমার পার্সোনাল ইচ্ছাটা বলি, আমার ইচ্ছা আছে যে আমার একটা সার্টেন টাইমের পরে যখন আমি মোটামুটি ফিনান্সিয়াল ফ্রিডম পাবো, যেটা আমি এখন পর্যন্ত পাইনি, তো আমি যখন ফিনান্সিয়াল ফ্রিডম কমপ্লিট পাওয়া যাবো, যেমন না যেমন এখন হয়তো বা 1000 টাকা লাগবে না, একটা সময় 100 টাকা লাগতো না, তো এই এরকম একটা সংখ্যা আছে টাকার, যেটা আমি এখন ডিসক্লোজ করবো না। সো এই সংখ্যাটা যখন আমার কাছে টাকা লাগবে না, তখন হয়তো বা আমি স্যাক্রিফাইসটা কমাইতে পারবো, বাট তখনও হইতে পারে যে না, ততদিন যেতে যেতে মাইন্ডসেট আরও একটা বড়ো কিছু চিন্তা করে ফেলছে, যেটা আমি অলওয়েজ আরও বড়ো বড়ো ব্যক্তিদের ক্ষেত্রে দেখছি। সো এটাই মোটামুটি ছোটখাটো একটা বেঞ্চমার্ক আছে। আমি যদি হার্ড ওয়ার্ক করে আমি তার কাছে চাই, সে আমাকে আরো দিতে পারে। আপনি তো বললেন যে আমাদের স্টাডিতে এটা খুব ভালো মতো রিলেট করতে চাই, আমরা স্যাক্রিফাইস যদি করি অবভিয়াসলি আমাদের ভালো দিন আসবে। হ্যাঁ, এই এই জায়গায় আমি একটা ব্যাপার বলি স্টুডেন্টরা, শুনো, তুমি যখন আজকে 10 ঘন্টা পড়তেছো রাত 2টার পরে, হ্যাঁ, আমি আমি অলওয়েজ রাত অনেক রাত করে পড়তাম, কেন পড়তাম জানো? আমি তখন খুব মজার জন্য পাশে ফোনটাতে চ্যাট অন করে রাখে দিতাম। হ্যাঁ, ওটা আমরা কিন্তু অপেরা মিনিট টাইমের পোলা পাই, ঠিক আছে, অপেরা মিনিট, ফেসবুক mbasic.0.facebook.com, ঠিক আছে, তো ওই ওই জিনিসে যখন আমরা চ্যাট অন করে রাখতাম, সবাই ভাবতেছে আনাস পুরো রাত চ্যাটিং করতেছে, বাট আনাস চ্যাটিং করতেছে না, আনাস 2টা থেকে ভোর 6টা পর্যন্ত কুত্তার মতো পড়তেছে। এই যে 4 ঘন্টা আমি পড়লাম, আমি কোন সময়টাতে পড়তেছি? যখন কেউ লিটারালি পড়তেছে না, তো তোমরা যখন ঘুমাচ্ছ বা তোমরা যখন চিল করতেছো আমি তখন পড়তেছি, আবার তোমরা যখন পড়তেছো স্যারের কাছে আমি তখনও পড়তেছি, খেলার তো অন্য। অ্যাডমিশন টাইমে আমি যে কাজটা করতাম রমজান মাস, হ্যাঁ, সবাই সেহরির টাইমে উঠবে, আমি উঠবো, সেহরি করবো, সেহরি করার পরে বেসিক হিউম্যান থিঙ্কি ঘুমায় যাবো, বা ফোনটা চালাতে চালাতে ঘুম ধরলে ঘুমায় যাবো। আমি এবার কী করবো? সেহরি করবো, রুমের মধ্যে আসবো, সুন্দর মতো লাইট টাইট অফ, এবার ফোনের লাইট দিয়ে চুপচাপ পড়া শুরু। একদম ভোর 8টা 9টা যখন বাজলো তখন ঘুমাই গেলাম, এবার 11টার দিকে ওরা উঠতেছে ঘুম থেকে, আমি উঠতেছে ঘুম থেকে। আই গেস ভাই বুয়েটের ক্ষেত্রে এই স্টোরিটা খুব কমন। হ্যাঁ, বুয়েটের ক্ষেত্রে যেমন কমন, আমি আমার এইচএসসি লাইফের স্টোরি বলতেছি যে এটা অ্যাডমিশন টাইমের ঘটনা। তো এই যে ছোট ছোট, আমি তোমাকে বলতেছি না যে তুমি সেহরির পরে পড়ো, আমি জাস্ট তোমাকে উদাহরণটা দিলাম যে পড়াশোনার ক্ষেত্রে স্যাক্রিফাইসটা তোমাকে আইজ হোক কাইল হোক কোনোদিন কাজে লাগবে। পৃথিবীর কোনো পড়া বৃথা গেছে ম্যান? না, জীবনে না। পৃথিবীতে তুমি যেই পড়াতে এফোর্ট দিবে সেটা তুমি কোনো না কোনো এক জায়গায় আউটপুট পাবা, বাট আমাদের প্রবলেম হলো উই ডোন্ট ওয়ার্ক হার্ড ইনাফ। আমরা এই যে স্যাক্রিফাইস বা হার্ড ওয়ার্ক যত বলি, আসলে প্রত্যেকের জন্য অসীম। যেমন তুমি তোমার হাতটা তুলো, হাত তুলো,
দেখো ওর হাত আমার চুপোনা না, তা আমি আমার জন্য অসীম কোথায়, আমার হাত এখানে শেষ হয়েছে, ওর জন্য অসীমটা ওর হাত যেখানে শেষ হয়েছে তার উপর থেকে। তো এখন সে টুসে যে ও সে টুসে আমার মতো মাসেল বানাবে, বা আমি যদি চিন্তা করি যে না আমার কোচ রায়হান রহমান ভাইয়ের মতো বানাবো, তো তার ক্ষেত্রে কিন্তু তার মাসেলটা হইতে পারে অনেক ইজিলি অ্যাচিভ হয়ে গেছে। আমার ক্ষেত্রে হইতে পারে আমার বডি টাইপ ডিফারেন্ট, আমাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে। যেমন আমার বাইসেপের গ্রোথ ছিলই না, আমি লিটারালি আমার বাইসেপ সমান ছিল 2016-17 পর্যন্ত। দেন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এবার আমি বাইসেপ বানাবো। তো এখন ঘটনা হয়ে গেছে উল্টা, এখন আমার ট্রাইসেপ আর ফুলে না, এখন আমি হয়ে গেছি বাইসেপ ডমিনেন্ট, মানে আমার পুরো হাতের মধ্যে এখন শুধু বাইসেপ, কোনো ট্রাইসেপ নাই। ঠিক আছে, তো এই হলো আমার স্টোরিটা ছিল আর কি। পডকাস্টে ব্যাপারটা হয় যে একজন কোশ্চেন করে একজন উত্তর দেয়, বাট আমার ক্ষেত্রে হয়ে গেছে যে ও কোশ্চেন করে আমি পুরো গল্পটা টানে নিই। সো লাস্ট মেসেজ এইটাই যে স্যাক্রিফাইস করবো লাইফে, লাইফের স্যাক্রিফাইসটা খুব জরুরি, এবং স্যাক্রিফাইস করতে যায় খারাপ লাগবে, এটা খুব স্বাভাবিক যে তোমার অনেক ব্যাপারে অনেক খারাপ লাগবে, অনেকের লাইফ দেখে তোমার ফাটবে, বাট তারপরে মনে রাখবা যে আফটার ফিউ ইয়ার্স, কয়েক দিন না কয়েক মাস না, আফটার ফিউ ইয়ার্স ইট উইল অলওয়েজ বি ওয়ার্থ ইট। টাটা। সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।